حشر ما تهوى خُبَيَّا بوها قال رسول الله صلى الله عليه وسلم يحشر الناس يوم القيامة حفاة عرّاة غرلا. نبي جي محمد رسول الله. সাল্ল্লাহ লাই সাল্লাম বলন খাসারের মাঠে মানুষ উলঙ্গ হয়ে উঠবে। বিবস্ত্র হয়ে। পায়ে জুতা থাকবে না খালি পায় খালি পায়ে বিবস্ত্র অবস্থায় হাসারের মাঠে উঠবে হাজরত আইসার আদ আল্লাহ তালা আহাবালা ন আরা

আল আমরু আশাদদু মিন যালিকা আইয়াং যুরা বাযুম ইলা বাস ওয়াইশা অবস্থা কঠিন ভয়াবহ হবে একজন আর এক যোজনার দিকে তাকানোর মতো পরিবেশ থাকবে না কে কার পাশে দাঁড়িয়েছে কার পাশে কে আছে ডানে কে আছে বামে কে আছে সামনে কে আছে পিছনে কে আছে এগুলো দেখার মতো পরিস্থিতি আর পরিবেশ থাকবে না প্রত্যেকে নিজেকে নিয়ে এত চিন্তিত আর টেনশনে থাকবে সামনের মানুষটা কেউ চিনবে না পরিস্থিতি কত ভয়াবহ হবে নবীজি বলেন ইয়া রাকুন নাসু কিয়ামা

ঘাম দিয়ে বাসিয়ে যাবে ঘাম বাহির হতে হতে 70 গজ নিশ থেকে প্রতিটি বান্দার প্রতিটি মানুষের নাকের ডগা পর্যন্ত তার ঘামে সাগর হয়ে যাবে অবস্থাটা কেমন হবে রব্বুল আলমিন বলেন কেমতের দিন আমি নাফরমান কে ডাকবো তারা প্রত্যেকে একা একা আসবে কিভাবে আসবে একা একা দলবদ্ধ হয়ে নয় আদালতে কাঠগড়ায় যেরকম একজন একজন করে আসামি আসে তার জবান বন্দি নাই। তার কথা শুনে আল্লাহ বলেন এই মানুষগুলোকেও নাফরমান গুলোকে আমি হাসরের মাঠে একজন একজন করে ডাকব তাদেরকে একজন একজন করে ডাকবো উপস্থিত করো

হাসরের মাঠে মানুষ তিন ভাগে বিভক্ত হয়ে আসবে কয় ভাগে হাসরের মাঠে মানুষ তিন ভাগে বিভক্ত হয়ে উঠবে তিন ভাগে বিভক্ত হয়ে আসবে সেনফুন মুসাতান একদল পায়ে হেঁটে আসবে ওয়াসিনফুন রুকবানান আর একদল সাওয়ারিতে আরোহণ করে রাজা বাদশার মতো হাসরের মাঠে আসবে আরেক দল হবে তারা মুখের উপর ভর করে পাগুলো উপরের দিকে দিয়ে মুখের উপর ভর করে তারা হাসরের মাঠে উঠবে নাউজুবিল্লাহ তিন নাম্বার দল কিভাবে আসবে হ্যাঁ ওয়াসিনফুন আলা ওয়াসিনফান আলা উজুহিহিম পাগুলি থাকবে কোন দিকে উপরের দিকে আর মুখ থাকবে নিচের দিকে মুখ উপর ভর করে করে মুখে হেঁটে হেঁটে আশরের মাঠে উঠবে নাউজুবিল্লাহ সাহাবায়ে کرام জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ মুখ দিয়ে মুখের উপর